ফুচকা খাওয়াকে কেন্দ্র করে গতকাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত থেমে থেমে নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে সকাল থেকেই রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ঢাকা কলেজ ছাত্রদের সাথে সংহতি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ সাত কলেজের ছাত্ররা। বিস্তারিত মানিক মিয়াজির প্রতিবেদন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা কলেজ ছাত্ররা। পরে পুলিশের মধ্যস্থতায় সংঘর্ষে থেমে গেলেও মঙ্গলবার সকাল থেকে শুরু হয় দুপক্ষের মধ্যে আবার ধাওয়া পাল্টা ধাওয়া। দুপক্ষের হামলায় সকাল থেকে অবরুদ্ধ হয়ে পড়ে নিউ মার্কেট এলাকা, বন্ধ হয়ে যায় সায়েন্স ল্যাব থেকে আজিমপুর পর্যন্ত রাস্তার দুপাশের দোকানপাট। দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দেড়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা কলেজ ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে পুলিশের সাথে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেলে ঢাকা কলেজ ছাত্রদের সাথে সংহতি জানায় ইডেন কলেজ ছাত্রীরা। বিকেল সোয়া চারটার দিকে নতুন করে আবারও বাধে সংঘর্ষ। নিউ মার্কেট ব্যবসায়ীদের সাথে যোগ দেয় আশপাশ দোকান মালিক এবং কর্মচারীরা। দ্রুত সংঘর্ষ নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিতের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। মানিক মিয়াজি, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।